হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 338টি পদে বাংলাদেশ রেলওয়েতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন, ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ রেলওয়েতে পদের নাম দেওয়া রয়েছে ট্রেন এক্সামিনার। এখানে 27,300 টাকা বেতন প্রদান করা হবে, 45 জন লোক নিয়োগ করা হবে। এখানে 18 থেকে 30 বছরের ভিতরে বয়স হতে হবে। এখানে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলে আবেদন করা যাবে। 2 নম্বর রয়েছে ট্রেন কন্ট্রোলার। এখানে 27,300 টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে। এখানে 27 জন লোক নিয়োগ করা হবে। এখানে 18 থেকে 30 বছরের ভিতরে বয়স হতে হবে। স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করা যাবে। 3 নম্বর রয়েছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস। এখানে 24,680 টাকা বেতন প্রদান করা হবে। 18 জন লোক নিয়োগ করা হবে। 18 থেকে 30 বছরের ভিতরে বয়স হতে হবে। স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করা যাবে। 4 নম্বর দেওয়া রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস। এখানে 20,010 টাকা বেতন প্রদান করা হবে। 248 জন লোক নিয়োগ করা হবে এই পদে। 18 থেকে 30 বছরের ভিতরে বয়স হতে হবে। শিক্ষাগত যোগ্যতা SSC পাস থাকলে আবেদন করা যাবে। বন্ধুরা, এই পদগুলোতে সকল জেলার প্রার্থীগণই কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে? এখানে বয়স 18 থেকে 30 বছরের ভিতরে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা এবং কি প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর হলেও আবেদন করা যাবে, ঠিক আছে? প্রিয় বন্ধুগণ, এই আবেদনটি br.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে, আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি করে নেবেন। আবেদনটি শুরু হবে 1/7/2024 ইং তারিখ 9টা থেকে এবং আবেদনটি শেষ হবে 8/8/2024 ইং তারিখ বিকাল 5টায় এই আবেদনটি শেষ হবে, ঠিক আছে? এই আবেদনটি করতে হলে ট্রেন কন্ট্রোলার ও ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে 223 টাকা খরচ হবে এবং কি ট্রেড অ্যাপ্রেন্টিস পদে 123 টাকা চার্জ খরচ হবে। এটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনার আবেদনটি ফিটি পরিশোধ করে ইনশাআল্লাহ আবেদনটি সম্পন্ন করতে পারবেন। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি। আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি আমার চ্যানেলে প্রতিনিয়তই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন, ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। প্রিয় বন্ধুগণ, পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।